খুন থেকে ডাকাতি কিংবা ব্যবসায়ীকে হুমকি, এরাজ্যের একাধিক অপরাধের ঘটনায় নাম জড়িয়েছে বিহারের কুখ্যাত দুষ্কৃতী সুবোধ সিংয়ের। এমনকি সিআইডি অফিসারকে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বুধবার সেই সুবোধ সিংকে ফের জেল হেফাজতে পাঠাল আদালত। রানীগঞ্জে ব্যবসায়ীকে হুমকি এবং অপহরণের চেষ্টার মামলায় সুবোধ সিংকে 14 দিনের সিআইডি হেফাজতে পাঠিয়েছিল আদালত। সেই মেয়াদ শেষে বুধবার সকাল 10টা নাগাদ আসানসোল সিজেএম আদালতে তাকে আনা হয়। পুলিশে ছয়লাভ ছিল কোর্ট চত্বর। দুপুর 12:30 নাগাদ কোর্ট লকআপ থেকে এজলাসে আনা হয় তাকে। সিআইডি অফিসারকে হুমকির ঘটনায় সুবোধ সিং এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল আসানসোল দক্ষিণ থানায়। বুধবার সেই মামলায় সুবোধ সিংকে গ্রেফতার দেখায় পুলিশ। এই গ্রেফতারিতে পদ্ধতিগত ত্রুটি রয়েছে বলে দাবি করেন সুবোধের আইনজীবীরা। জজ কোর্ট থেকে এখানে পাঠানো হয়েছিল শুধুমাত্র পিসি পিরিয়ডটা ডিসাইড করার জন্য। এবার পিসি পিরিয়ডটা উনি ডিসাইড করেছিলেন, 14 দিনের পিসি দিয়েছিলেন। আজকে পিসি শেষ হলো, আমরা প্রেয়ার করেছিলাম যে আবার ওকে জজ কোর্টে প্রোডাকশনের জন্য অর্ডার করা হোক, যাই হোক উনি ওটা জুডিশিয়াল কাস্টডি দিতে পারে। সেই ক্ষেত্রে সোনাস্টে প্রেয়ার দিয়েছিল, সেই প্রেয়ারটা রিজেক্ট হয়েছে। আমরা অপোজ করেছিলাম কিছু টেকনিক্যাল গ্রাউন্ডে, সেটা রিজেক্ট হয়েছে। রানীগঞ্জের যে ব্যবসায়ীকে হুমকির ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল বিহারের জেল, বেউর জেল থেকে নিয়ে এসে সেই কেসে যে এখানে তাকে তোলা হয়েছিল 14 দিনের সিআইডি হেফাজতের পর তাকে আজকে ফের তোলা হয়। এবং সিআইডি যে অফিসারকে হুমকি, সে আসানসোল সাউথ থানায় যে কেস ছিল সেই কেসেরও এখানে সেটাও এখানে জানানো হয়। এবং তারপর যেটা তার পক্ষের আইনজীবী সোমনাথ চট্টোপাধ্যায়, তিনি যেটা দাবি করেন যে যে কোর্টে, এডিজে কোর্টে তার মামলা চলছিল, পুরনো মামলা, সেখানেই তাকে আবার নিয়ে যাওয়া হোক এমনটাই আবেদন করেন। দুপক্ষের শুনানির পর বিচারক এখানে তাকে 14 দিনের জেল হেফাজতে পাঠায়। সওয়াল জবাব শেষে 31 জুলাই পর্যন্ত সুবোধ সিংকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আসানসোল সিজেএম আদালতের বিচারক। মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাঁতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছিলাম, 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।